রমাদান মাসে সাহাবারা স্বপ্ন দেখলেন, অনেক সাহাবা একসাথে স্বপ্ন দেখলেন যে ওনাদেরকে বলা হচ্ছে রমাদানের শেষ দশকের শেষ সাত দিন, শেষ সাত দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে। ওনারা সবাই এসে সাহাবা রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি যে বলা হচ্ছে কদরের জন্য রমজানের শেষ সাত দিনকে তালাশ করতে। আরেকজন এসে একই কথা বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি রমজানের শেষ সাত দিনে কদর হতে পারে। তো এরকম অনেক সাহাবা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ঘটনা বলল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরা রুইয়াকুম কদ তাওয়াতাত ফিস সাবইল আওয়াখির, যে আমি দেখতে পেলাম যে তোমাদের স্বপ্নটা রমজানের শেষ সাত দিনের ব্যাপারে ঐকমত্য হয়েছে, একই ধরনের স্বপ্ন তোমরা সবাই দেখেছো, তাই তোমরা রমজানের শেষ দশকের শেষের সাত দিনে কদর তালাশ করো, রমজানের শেষ দশকের শেষ সাত দিনে কদর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেই বুখারির এই হাদিসের আলোকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটি স্বপ্ন, একই ধরনের ঘটনা যদি অনেকে দেখে তাহলে এটা অর্থবহ। পাশাপাশি এক্ষেত্রে আমরা আজানের হাদিসটি উল্লেখ করতে পারি। আমরা এখন নামাজের আগে যে আজান দেয়া হয়, শুরুর দিকে কিন্তু সাহাবাদের আজানের পদ্ধতি জানা ছিল না, তখন সাহাবারা আল্লাহ রাসূল ইসলামের সাথে কনসাল্ট করছিলেন যে কিভাবে আজান দেওয়া যায়, অর্থাৎ কিভাবে ঘোষণা দেয়া যায় সালাতের জন্য। একজন সাহাবা বলল, আমরা আগুন জ্বালিয়ে দিব, আগুনের ধোঁয়া দেখে মদিনার সবাই বুঝবে যে এখন সালাতের সময়, তো সবাই চলে আসবে। আরেকজন বলল, না, প্রতিদিন আগুন জ্বালানো এটা নিরাপদ না, বরং আমরা খ্রিস্টানদের মতো বেল বাজিয়ে দিব, একজন বেল রিঙ্গার রাখবো যে ঘন্টা বাজালে ঘন্টার আওয়াজ শুনে খ্রিস্টানদের মতো চার্চে যেন লোকজন আসে, বাকিরা সবাই নামাজ পড়তে চলে আসবে। তো এক একজনের এক এক পরামর্শ শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্তে আসতে পারলেন না। তার পরের দিন একজন সাহাবা চমৎকার একটি স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখলেন, ওনার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে জাহিদ ইবনে আব্দে রব্বি, উনি স্বপ্নে দেখলেন যে একজন লোক, খুব সম্ভবত ফেরেশতা হবেন, তার গায়ে দুইটা সবুজ রঙের জামা এবং তার হাতে বেল, ঘণ্টা। তখন তিনি ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কি ঘণ্টা বিক্রি করেন? তখন স্বপ্নে সেই লোকটি বলল, ঘণ্টা দিয়ে তুমি কি করবে? তো সাহাবি বললেন যে ঘণ্টা দিয়ে আমরা নামাজের জন্য আহ্বান করব। তো স্বপ্নে সেই সবুজ কাপড় পরিহিত লোক বলল যে, ঘণ্টার চাইতেও যদি চমৎকার একটা আইডিয়া তোমার সাথে শেয়ার করি, সেটাকে তুমি শুনবে? সাহাবি বললেন, হ্যাঁ শুনবো। তখন তিনি বললেন, ঘণ্টা না বাজিয়ে তোমরা উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এই বাক্যগুলো তোমরা বলবে। এই বাক্যগুলোর মধ্য দিয়ে আল্লাহর বরাতের ঘোষণা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি রিসালাতের ঘোষণা হবে, মানুষকে চমৎকার বাক্যে নামাজের দিকে ডাকাও হবে, ফলে লোকজন নামাজেও চলে আসবে। এই চমৎকার কথা শুনে সাহাবা তো অবাক হয়ে গেলেন, ওনার ঘুম ভেঙে গেল। উনি সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এসে পুরো ঘটনা শোনালেন যে একজন লোককে আমি দেখলাম হাতে ঘণ্টা, আমি বললাম ঘণ্টা কিনবো সালাতের আহ্বানের জন্য, তিনি আমাকে এই কয়েকটা বাক্য শিখিয়ে বললেন, ঘণ্টা না বাজিয়ে এই বাক্যগুলো দিয়ে আহ্বান করলে কেমন হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই স্বপ্নের কথা শুনে তিনি অভিভূত হলেন। তিনি বললেন, তুমি ঠিকই দেখেছ, তুমি সঠিক স্বপ্ন দেখেছ, যেহেতু বেলালের কণ্ঠ খুব দরাজ, বেলালকে ডাকো, আমাদের ঘণ্টাও বাজানোর দরকার নেই, আগুন জ্বালানোর দরকার নেই, বেলালকে বাক্যগুলো মুখস্থ করিয়ে দাও, বেলাল মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আওয়াজ করে এই আজান দিবে, এই ঘোষণা দিবে। এই আজান শুরু হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে তিনি আজান দিতে শুরু করলেন। এই বাক্যগুলো শুনে সাইয়েদিনা ওমরে ফারুক দৌড়াতে দৌড়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলাল এই বাক্যগুলো কোত্থেকে শিখেছে? গত রাতে তো আমি দেখেছি যে আমাকে একজন লোক বলেছে যে তোমরা এই বাক্যগুলোকে ব্যবহার করে লোকজনকে সালাতের জন্য আহ্বান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হলেন, অর্থাৎ ওই সাহাবি ঠিক যেমন স্বপ্ন দেখেছেন, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদিনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও একই স্বপ্ন দেখেছেন। তার মানে একই স্বপ্ন যদি একাধিক লোকজন দেখে থাকে সেটা যেমনি অর্থবহ, আবার আপনি একাও যদি একটি স্বপ্ন বারবার বারবার দেখেন সেটাও অর্থবহ। আমরা আজান যে কিভাবে ইন্ট্রোডিউস হলো মুসলিম কমিউনিটির মধ্যে এই হাদিসের আলোকে বুঝতে পারি যে কোনো স্বপ্ন আপনি বারবার দেখলে বা অনেকে একই স্বপ্ন দেখলে সে স্বপ্নটা অর্থবহ হবে। অর্থবহ স্বপ্ন দেখার চার নম্বর সাইন হচ্ছে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ হয়, অর্থাৎ লাস্ট ওয়ান থার্ড অফ দ্য নাইট, রাতের শেষাংশে যদি আপনি ফজরের আগ দিয়ে যে স্বপ্নটা মানুষ দেখে সাধারণত এই স্বপ্নটা অর্থবহ হয়, এটা সত্য স্বপ্ন হয়। কারণ এই টাইমে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন বা মনোনিবেশ করেন এবং ডাকতে থাকেন, কার রিজিকের দরকার আমি রিজিক দেব, কার অর্থের দরকার আমি অর্থ এর ব্যবস্থা করে দেব, কার কী দরকার
আমার কাছে চাও, অসুস্থরা আমি তাদেরকে সুস্থ করে দেবো। সো ওই টাইমে আল্লাহ তাআলার বিশেষ একটা রহমত পৃথিবীতে নেমে আসে, ফলে শেষ রাতের স্বপ্ন সাধারণত অর্থবহ স্বপ্ন হয়। পাশাপাশি হাদিসে এসেছে যে কেয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এই স্বপ্নগুলো সাধারণত অর্থবহ হবে, অর্থাৎ কেয়ামতের একেবারে আগ মুহূর্তে যখন মুসলমানরা খুব স্ট্রাগল করবে, মুসলমানরা যখন খুব বিপদে থাকবে, তখন মুসলমানদের যে স্বপ্নগুলো তারা রাতের বেলা দেখবে এগুলো মিথ্যা হবে না, বেশিরভাগ স্বপ্নই সত্য হবে, অর্থবহ হবে। যেটা আমরা সহিহ বুখারীর একটা হাদিস থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ক্বারাবা যামানু লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব, অর্থাৎ কিয়ামতের সময় যত ঘনিয়ে আসবে, কাছাকাছি আসবে, মুমিন বা বিশ্বাসীদের স্বপ্ন ঠিক তত সঠিক হতে থাকবে, মুমিনদের তখনকার স্বপ্ন বেশিরভাগই সত্য হবে, সেটা মিথ্যা হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কিয়ামতের আগ দিয়ে মুমিনরা যে স্বপ্নগুলো দেখবে এগুলো সত্য হবে, অর্থবহ হবে। এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব যে স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামের দিক নির্দেশনা রয়েছে, আমরা যদি এই দিক নির্দেশনাগুলো গাইডেন্সগুলো মেনে চলি তাহলে স্বপ্ন নিয়ে আমাদের খুব একটা কনফিউশনে থাকতে হবে না। সেক্ষেত্রে প্রথম গাইডলাইন হচ্ছে অপ্রয়োজনে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করা। ডু নট মেনশন দ্য ড্রিম ফর ইন্টারপ্রিটেশন অ্যাকসেপ্ট আ প্রলিফিক স্কলার অর এনি ওয়েল উইশার টু ইউ। কেউ যদি খুব বড় আলেম হয়ে থাকেন, শায়খ হয়ে থাকেন, তার এলম আছে, আমল আছে, এরকম কারো কাছে শেয়ার করতে পারেন, অথবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালো অ্যাডভাইস করতে পারে, আপনাকে পছন্দ করে, এরকম লোক ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না। সুনানে তিরমিজিতে স্বপ্ন অন্যের সাথে শেয়ার না করার ব্যাপারে একটা হাদিস এসছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন, অর্থাৎ যে তোমাকে পছন্দ করে এমন কারো কাছে ছাড়া স্বপ্ন শেয়ার করবে না, অথবা আও জি রাইন, এমন লোক যে ডিসিশন দিতে পারে, হি ক্যান অ্যাডভাইস ইউ, হি ক্যান প্রোভাইড ইউ দ্য রাইট ডিসিশন, এরকম লোক যদি আপনার কাছের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে থেকে কেউ থেকে থাকে আপনি তার সাথে শেয়ার করতে পারেন। ওয়ালা ইউহাদ্দিসু বিহা ইল্লা লাবিবান আও হাবিবান, সে আপনার হাবিব, সে আপনার বন্ধু, সব কাছের লোক, বজম ফ্রেন্ড, আপনার শুভকামনা করে সব সময়, এই জাতীয় লোকের কাছে আপনি স্বপ্ন শেয়ার করতে পারেন। অন্য এক বর্ণনা এসেছে, ওয়ালা ইয়াকুসু রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ, স্বপ্ন শেয়ার করতে হলে ভালো আলেমের কাছে শেয়ার করো, অথবা নাসিহ, যে তোমাকে ভালো অ্যাডভাইস করতে পারবে, উপদেশ দিতে পারবে, এরকম কারো কাছে শেয়ার করো, অন্য কারো কাছে নয়। সুনানে তিরমিজিতে এ ব্যাপারে একটি বাব রচনা করা হয়েছে, যে বাবু লা তাকুসু রুইয়া ইল্লা আলা আলিম আও নাসিহ, আলেম বা শুভাকাঙ্ক্ষী নসিহতকারী ছাড়া কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না। এর কারণ হচ্ছে, আমরা আগেই বলেছি যে আপনি স্বপ্নে যদি ভালো কিছু দেখে থাকেন, এটা এমন কারো কাছে যদি শেয়ার করেন যে আপনাকে পছন্দ করে না, তাহলে আপনি হিংসার শিকার হতে পারেন। সেক্ষেত্রে আমরা সূরা ইউসুফের 5 নম্বর আয়াতের কথা খেয়াল করতে পারি, যেখানে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে ইদ ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়া শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ছোট্ট ইউসুফ আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন যে চন্দ্র সূর্য